হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ আরও তিনটি প্রকল্পের আপনাদের জন্য গুড নিউজ দেওয়া লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকার সঙ্গে সেই সমস্ত প্রকল্পের টাকাও আপনারা পেয়ে যাবেন অনেকে কিন্তু টাকা পাচ্ছেন না এবং অনেকে টাকা পাচ্ছেন প্রত্যেকের জন্যই এই গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে আর নোটিফিকেশন অন করবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বাড়তি টাকার সাথে সাথে আরও তিন প্রকল্পের বাড়তি টাকা দেওয়ার ঘোষণা হলো তো এই সমস্ত প্রকল্পেরও কিন্তু আপনাদের জন্য জানিয়ে দেওয়া হয়েছে দেখুন প্রথমে বলা হচ্ছে বিধবা ভাতা প্রকল্প থেকে মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা পেয়ে থাকেন এই প্রকল্পের টাকা মে মাসে একের মধ্যে পেয়ে যাবেন যে সমস্ত মহিলাদের আগের ভাতা বাকি আছে সমস্ত মহিলাদের টাকা ব্যাংকে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঠিক আছে সমস্ত মহিলাদের ব্যাংকে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যে সকল মহিলাদের টাকা বাকি আছে প্রতি মাসে মাসে পেয়েও গত মাসের টাকা পাননি সুতরাং এই মে মাসে এক হাজার টাকা পাবেন এরই সঙ্গে আগের মাসের বাকি এক হাজার নিয়ে অনেকেই দু হাজার টাকা পাবেন বলে জানানো হয়েছে ঠিক আছে অনেকেই দু হাজার টাকা পেয়ে যাবে প্রতি মাসে এক হাজার টাকা করে তো অবশ্যই পেয়ে থাকেন তার সঙ্গে কিন্তু আপনাদেরকে আরও এক হাজার টাকা দিয়ে দেওয়া হবে আপনাদের যাতে যাতে টাকা বাকি আছে টোটাল কিন্তু আপনাদের দু হাজার টাকা ব্যাঙ্কে চলে আসবে তারপর বলা হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পেও প্রতি মাসে এক হাজার টাকা পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকে সকলের টাকা এই মে মাসের কিস্তি দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে যে সমস্ত বার্ধক্য ভাতা প্রাপকের আগের ভাতা বাকি আছে সমস্ত টাকা ব্যাংকে দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন এই মে মাসে এক হাজার টাকা পাবেন সেই সাথে আগের মাসের বাকি টাকা পাবেন তাই আগের মাসের এক হাজার নিয়ে অনেকেই দু হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে আগের মাসের এক হাজার টাকা নিয়ে অনেকেই কিন্তু দু হাজার টাকা পেয়ে যাবেন তো বার্ধক্য ভাতার টাকাও যারা পাচ্ছেন না গত মাসে পাননি ক্ষেত্রে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে চিন্তা করার প্রয়োজন নেই প্রতি মাসে আপনি টাকা পাচ্ছেন আপনি একজন যোগ্য ব্যক্তি কিন্তু গত মাসে আপনি টাকাটা পাননি সেক্ষেত্রে আপনি বার্ধক্য ভাতার টাকা যদি না পেয়ে থাকেন অবশ্যই পেয়ে যাবেন যদি বিধবা ভাতার টাকা যে মহিলারা রয়েছেন যারা পাননি তারাও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই মাসে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তারপর বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা এখনও অ্যাকাউন্টে জমা পড়েনি তার কারণ টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে মহিলাদের জন্য বড় খবর শোনাল নবণ্য খুশির খবরটি হলো এই মে মাসে লক্ষ্মীপাড়ে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে ব্যাংকে টাকা জমা হওয়া শুধু বাকি তো আপনাদের যে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম এবং আরও নতুন দুটো আপডেট ছিল যা আমি আপনাদের কিন্তু অলরেডি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এবং বাড়তি আড়াইশো টাকা নিয়ে যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকে একটা আপডেট দিয়েছি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন সেই আপডেটটি তাহলে আপনার ডাউটটাও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন তবে এই মাসে পাঁচশো এক হাজার টাকার সাথে সাথেই এই প্রকল্পে মহিলারা পাবে পনেরোশো দু হাজার টাকা এই বিষয়ে নির্দেশ রাজ্য সরকারের ঠিক আছে তাদেরও দেওয়া দেওয়া হবে এই বিষয় সম্পর্কে গতকাল আপডেট দিয়েছি আপনি চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তারপর দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক প্রকল্পের এক হাজার টাকা মে মাসে শুরু হয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে সকলের ব্যাঙ্কে সরাসরি টাকা জমা পড়বে এই মাসের কিস্তির টাকা এবং আগের মাসের বাকি থাকা কিস্তির টাকা মে মাসে পেয়ে যাবেন বলে জানানো হয়েছে সরকারের তরফে ঠিক আছে তো এই সঙ্গেই কিন্তু আপনারা দুটো মাসের টাকা একসঙ্গে পেয়ে যাচ্ছেন মানবিক প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও আপনারা পেয়ে যাচ্ছেন তো এই মুহূর্তে ছিল আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট যেটা এই ভিডিওতে শেয়ার করলাম তো এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন অত্যন্ত চেষ্টা করবো বা রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো